আসসালামু আলাইকুম। আবারও লকডাউন, বিচারিক ক্ষমতা পাচ্ছে পুলিশ, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে পড়ে শোনাবো, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। ঈদের ছুটির পর আগামী 17ই মে থেকে আবারও 7 দিনের লকডাউন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে জনসাধারণকে মাস্ক পরতে সংক্রমণ রোগ আইন 2018 এর সংশোধনী এনে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার 13ই মে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিমন্ত্রী জানান, এমনিতেই ঈদের 8 থেকে 10 দিন পর ছাড়া মানুষজন রাজধানীতে আসে না, তাই আপাতত ঈদের পর চলমান বিধিনিষেধ মেনে চলার মেয়াদ আরও 7 দিন বাড়ানো হবে। একই সঙ্গে মাস্ক পরাটা নিশ্চিত করতে সংক্রমণ রোগ আইন 2018 এর ক্ষমতা বলে মোবাইল কোর্ট পরিচালনার বিধান রয়েছে। তবে সেক্ষেত্রে জনবলের স্বল্পতা রয়েছে, একটি এলাকায় সর্বোচ্চ 10টি মোবাইল কোর্ট পরিচালনা করেও কুলানো যাবে না, তাই জনসাধারণকে মাস্ক পরতে বাধ্য করতে পুলিশকে বিচারিক ক্ষমতা তথা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কথাও ভাবা হচ্ছে। সেটি চূড়ান্ত করতে এরই মধ্যে আইনের সংশোধনী এনে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে তা কার্যকর করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, মানুষ যেভাবে বাড়ি গেছে, যেভাবে মার্কেট করেছে, তাতে সংক্রমণ বাড়বে এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই, তাই আবশ্যকীয় শতভাগ জনগোষ্ঠীকে মাস্ক পরানোর বিকল্প নেই। এটি বাস্তবায়নের জন্যই পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়ার কথা ভাবা হচ্ছে। সূত্র জানিয়েছে, দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা নিম্নগামী হলেও ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছে সরকার। এ কারণেই চলমান লকডাউন ঈদের পরেও অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।